প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদের সাথে আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে থার্ড সেমিস্টারের সিলেবাস। তো থার্ড সেমিস্টারে তোমাদের 7টি সাবজেক্ট থাকবে, তার মধ্যে হচ্ছে এয়ার ম্যানুফ্যাকচারিং 1, এটা হচ্ছে টোটাল 200 মার্ক থাকবে। তো 200 মার্কের মধ্যে মধ্যপর্ব পরীক্ষা হবে 30 মার্কের, ফাইনাল পরীক্ষা হবে হচ্ছে 120 মার্কের, এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে 50 মার্ক। এই 50 মার্কের মধ্যে হচ্ছে 25 মার্ক থাকবে তোমাদের ভাইবা, আর 25 মার্ক থাকবে হচ্ছে তোমাদের ক্লাস পারফরমেন্স এর উপর, অর্থাৎ তোমরা যে প্র্যাকটিক্যাল খাতা করো এবং ক্লাসে কিরকম অ্যাটেন্ডেন্স এবং ক্লাসে কিরকম রেসপন্স করো সেটার উপরে থাকবে 25 মার্ক। তারপর হচ্ছে তোমাদের ফেব্রিক ম্যানুফ্যাকচারিং 1। তো ফেব্রিক ম্যানুফ্যাকচারিং 1 হচ্ছে 200 মার্কের পরীক্ষা, সেম আগের মতো 130 মার্ক হচ্ছে তোমাদের মধ্যপর্ব পরীক্ষা, 120 হচ্ছে ফাইনাল পরীক্ষা, এবং বরাবরের মতো প্র্যাকটিক্যাল পরীক্ষা 50 মার্কের হবে, এবং 50 মার্ক 25 ভাইবা এবং 25 ক্লাস পারফরমেন্সের উপরে। তারপর 3 নম্বর যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন 1, এটা তোমাদের 100 মার্কে পরীক্ষা হবে। তো টোটাল 100 মার্কে হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা, তোমাদের ক্লাস এর উপরে থাকবে হচ্ছে 50 মার্ক, এবং ফাইনাল যে ভাইবা হবে সে ভাইবার উপরে থাকবে 50 মার্ক। তারপরে তোমাদের 4 নম্বর যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স 3। তো তোমরা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে ম্যাথমেটিক্স 1 এবং 2 পড়ে আসছো, তো থার্ড সেমিস্টারে তোমাদের থাকবে ম্যাথমেটিক্স 3। তো এইটাও টোটাল হচ্ছে 200 মার্কের পরীক্ষা, মধ্যপর্ব হবে 30 মার্কের, এবং 120 মার্ক হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষা, এবং 50 মার্ক হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। তারপর যে সাবজেক্টে আছে ফিজিক্স 2, তোমরা দ্বিতীয় সেমিস্টার ফিজিক্স 1 পড়ে আসছো, তো থার্ড সেমিস্টার তোমাদের ফিজিক্স 2। তো এইটা হচ্ছে টোটাল 200 মার্কের পরীক্ষা, তো মধ্যপর্ব হচ্ছে 30 মার্কের, এবং ফাইনাল হচ্ছে 120 মার্কের, এবং প্র্যাকটিক্যাল বরাবরের মতো 50, ভাইবার উপরে 25, এবং ক্লাস পারফরমেন্সের উপরে 25। তো ষষ্ঠ যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে তোমাদের সোশ্যাল সায়েন্স 2। তো তোমরা দ্বিতীয় সেমিস্টারে সোশ্যাল সায়েন্স 1 পড়ে আসছো, তো ফার্স্ট সেমিস্টারে তোমাদের হচ্ছে থাকবে সোশ্যাল সায়েন্স 2। তো এইটা তোমাদের হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে। তো তার মধ্যে হচ্ছে মধ্যপর্ব হচ্ছে তোমাদের 20 মার্কের হবে, এবং ফাইনাল পরীক্ষা হবে 80 মার্কের, মোট 100 মার্কের। এই সোশ্যাল সায়েন্স 2 তে তোমাদের কোনো প্র্যাকটিক্যাল নাই। তো সপ্তম যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে ইংলিশ 2। তো তোমরা দ্বিতীয় সেমিস্টারে ইংলিশ 1 পড়ে আসছো, তো এই পরীক্ষাটা হবে তোমাদের 150 মার্কে, তার মধ্যে হচ্ছে 30 মার্ক সরি 20 মার্ক হচ্ছে মধ্যপর্ব পরীক্ষা, এবং বাকি 80 মার্ক হবে তোমাদের 80 মার্ক হবে তোমাদের ফাইনাল পরীক্ষা, এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে 25 25 25 মার্ক লাগবে ভাইবে, আর বাকি 25 মার্ক হবে তোমাদের ক্লাস পারফরমেন্সের উপর। এই হচ্ছে তোমাদের 7টা সাবজেক্টের নম্বর, মানবন্ধন এবং সিলেবাস। তো আজকে এই পর্যন্ত, তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।